সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, এই প্রত্যাশা রেখে আমি বরাবরের মতো আজকে আমার ক্লাস কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তো সবাইকে আমার আজকের ক্লাসে স্বাগতম এবং আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জ্যামিতিক আলোকবিজ্ঞান পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। তোমাদের এই অধ্যায় সম্পর্কিত বিগত যে কোশ্চেনগুলো, অর্থাৎ লেন্সের বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্ব ছাড়াও প্রিজমের গঠন সহ যাবতীয় যে আলোচনা এবং প্রয়োজনীয় সমীকরণ, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে এই অধ্যায়ের একেবারে শেষের অংশে, অর্থাৎ আমরা একেবারে গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চলে আসছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটাকে আমরা বলছি অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সাধারণত তোমরা দেখতে পারো যে এই যন্ত্রগুলোকে আমরা, কিছু কিছু যন্ত্র রয়েছে যেগুলো আমাদের দেখার জন্য বা আমাদের গবেষণা কাজের জন্য সহায়তা প্রদান করে, সেই যন্ত্রগুলোকে আমরা মূলত বলে থাকি দৃষ্টি সহায়ক যন্ত্র বা বীক্ষণ যন্ত্র বা অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদেরকে এই যে বিষয়গুলো, এই যে দৃষ্টি সহায়ক যন্ত্রগুলো, অর্থাৎ যে বীক্ষণ যন্ত্রগুলো রয়েছে, এইগুলো কিভাবে কাজ করে এবং তাদের যে স্ট্রাকচারাল প্রপার্টিস, সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমরা মেনলি আলোচনা করব এই সকল বস্তু বিষয়গুলোর সাহায্যে, অর্থাৎ এই যে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কী কীভাবে আমরা বস্তুগুলোকে দেখতে পাই, কীভাবে তারা প্রতিবিম্ব গঠন করে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল হচ্ছে, তোমরা যে বায়োলজি ল্যাব দেখেছো, অবশ্যই বায়োলজি ল্যাবে তোমরা মাইক্রোস্কোপ দেখেছো। আমরা আজকের আলোচনায় বা আজকের যে বিষয়গুলো, সেখানে এই যে এই বিষয়গুলো কীভাবে যন্ত্রগুলোকে, কীভাবে লেন্সগুলোকে ফোকাসিং করে আমরা যে বিবর্ধিত প্রতিবিম্ব পাই, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলো আজকে আমরা আলোচনা করছি। তো প্রথমেই যে কথাটি বলছিলাম যে দৃষ্টি সহায়ক বা দৃষ্টি বীক্ষণ যন্ত্র বা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, আসলে এটা বলতে কী বোঝায়, যে আমরা আসলে যে সকল যন্ত্র দ্বারা বস্তু দেখার ব্যাপারে আমাদের চোখকে সাহায্য করে তাদেরকেই আমরা বলছি দৃষ্টি সহায়ক যন্ত্র। যেই যন্ত্রগুলো দিয়ে আমরা শুধুমাত্র দেখার জন্য সহায়তা পেয়ে থাকি, সেগুলোকেই বলছি আমরা সহায়ক যন্ত্র বা দৃষ্টি সহায়ক যন্ত্র বা বীক্ষণ যন্ত্র। তো আসলে এর মধ্যে একটা যন্ত্র রয়েছে, যেটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ। তো মাইক্রোস্কোপকে যদি আমরা ডিভাইন করতে চাই, মাইক্রোস্কোপকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, তাহলে মাইক্রোস্কোপের সংজ্ঞায় যে কথাটি আমরা বলতে পারি সেটা হচ্ছে যে যে যন্ত্রের সাহায্যে চোখের নিকটবর্তী অতি ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখা যায় তাকে অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ বলা হয়। আমরা আবার বলছি যে এমন একটা যন্ত্র যে যন্ত্রের সাহায্যে কী হচ্ছে, নিকটবর্তী কোনো অতি ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখা যায়। অর্থাৎ আমরা যখন মাইক্রোস্কোপগুলো নিয়ে কাজ করি, তোমরা হয়তো স্কুল লেভেলে কিছুটা ধারণা নিয়ে এসেছো বা এখানে একটা মাইক্রোস্কোপের চিত্র দেখতে পাচ্ছ, পাওয়া যাচ্ছে, তোমরা এই সব মাইক্রোস্কোপগুলোর সঙ্গে পরিচয় হয়েছো অনেক জায়গায় বা গ্রামেগঞ্জে। এইগুলোকে আতসী কাজ বলা হয় বা হাতের রেখা দেখার ক্ষেত্রে অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে। তো এই মাইক্রোস্কোপগুলো আসলে কী করছে, যে নিকটবর্তী কোনো বস্তুকে, অতি ক্ষুদ্র বস্তুকে অনেক বড় করে দেখাচ্ছে, মূলত এটাই হচ্ছে তার কাজ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এটি নিয়ে আলোচনা করব। তো এই যে দৃষ্টি সহায়ক যন্ত্র বা অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ, এই মাইক্রোস্কোপকে মূলত আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে, এক নম্বর যে ভাগ থাকবে সেটি হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র। এক নম্বর হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র। আর দ্বিতীয় নম্বরে যেটি থাকবে সেটি হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। আমি সংক্ষেপে লিখছি, তাহলে মাইক্রোস্কোপকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র বা সিম্পল মাইক্রোস্কোপ, আর একটা হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ। মূলত আজকে আমরা সিম্পল মাইক্রোস্কোপ বা সরল অণুবীক্ষণ যন্ত্র রয়েছে, এই সরল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন নিয়ে আমরা কাজ করব। তো সাধারণত সরল অণুবীক্ষণ যন্ত্রে আমরা কী পাচ্ছি, সরল অণুবীক্ষণ যন্ত্রে আমরা যে জিনিসটা ব্যবহার করছি সেটা হচ্ছে যে একটা উত্তল লেন্সকে ব্যবহার করছি আমরা। সরল অণুবীক্ষণ যন্ত্রে আমরা মূলত একটি উত্তল লেন্সকে ব্যবহার করছি। তো উত্তল লেন্স ব্যবহার করে আমরা
কি পাচ্ছি এখানে, সরল অণুবীক্ষণ যন্ত্রের যে কার্যকলাপ সেটি তোমাদের একটু ধারণা দিতে চাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে এটি একটা হাতল লাগানো একটা উত্তল লেন্স এখানে সেট করা হয়েছে। তো উত্তল লেন্সের এই ফোকাস দূরত্বের মধ্যে যদি কোনো বস্তুকে স্থাপন করলে, লেন্সের অপর পাশ থেকে বস্তুকে দেখলে, সাধারণত নিচের দিকে যদি কোনো বস্তু রাখি, আমরা লেন্সটাকে নিয়ে গিয়ে এইভাবে যখন আমরা দেখি, অপর পাশ থেকে যখন আমরা কোনো বস্তুটাকে দেখি, তখন বস্তুটার একটা সোজা বিবর্ধিত এবং অবাস্তব প্রতিবিম্বতাও পাওয়া যায়। তার মানে কিরকম হচ্ছে যে ঠিক অপর প্রান্তে যেই ক্ষুদ্র ক্ষুদ্র যে বস্তুটি রয়েছে, সেই বস্তুটির একটা সোজা এবং বড় আকৃতির কিন্তু অবাস্তব, যেহেতু আমি যেটা দেখছি সেটা তো আসলে যতটুকু ততটুকু তো দেখছি না, দেখছি বড়। সেটার জন্য এটাকে আমরা কি বলছি, বিবর্ধিত বলছি, এবং সেটা হচ্ছে কি অবশ্যই অবাস্তব। তাহলে আমরা মূলত উত্তল লেন্স ব্যবহার করে একটা সোজা বিবর্ধিত এবং অবাস্তব বিম্ব দেখতে পাচ্ছি। তো এটাই হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্রের মূল যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটি। তো আমরা আজকে সরল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা প্রতিপাদন করব। তোমরা নিচের যে একটি চিত্র তোমাদের বোঝার সুবিধার জন্য দেওয়া হয়েছে, দেখো এখানে একটা সরল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের জন্য, বিবর্ধনের মান নির্ণয় করার জন্য আমরা একটা চিত্র অঙ্কন করে রেখেছি। তাহলে আমরা এখন সরল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা প্রতিপাদন করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এখানে একটা উত্তল লেন্স ব্যবহার করা হয়েছে, যে আমি ধরে নিলাম যে এল ও এল ড্যাশ একটি উত্তল লেন্সের প্রধান ছেদ। এই উত্তল লেন্সের সামনে থেকে, অর্থাৎ আমরা তোমাদেরকে বলেছিলাম যে উত্তল লেন্সের খুব কাছে একটা লক্ষ্যবস্তু পি কিউকে বিবেচনা করি। দেখতে পাচ্ছ এখানে একটা লক্ষ্যবস্তু রাখা হয়েছে, এই লক্ষ্যবস্তুর নাম আমি দিয়েছি পি কিউ লক্ষ্যবস্তু। তাহলে দেখো এই পি কিউ লক্ষ্যবস্তু আমাদের যে লেন্সটা রয়েছে, এই যে এই এল ও যে উত্তল লেন্সটা আমরা ব্যবহার করেছি, এই লেন্সের মধ্যে এমনভাবে স্থাপন করা হবে যেন অবাস্তব বিবর্ধিত এবং সোজা প্রতিবিম্ব, যে এই যে দেখো একটা অবাস্তব বিবর্ধিত এবং সোজা প্রতিবিম্ব, অর্থাৎ পি কিউ আমরা যে লক্ষ্যবস্তুটাকে স্থাপন করেছি সেই লক্ষ্যবস্তুরই সোজা একটা প্রতিবিম্ব পি প্রাইম এবং কিউ প্রাইম গঠিত হবে। আমরা এটি নিয়েই আজকে আলোচনা করতে চাই। তো তাহলে দেখো অবশ্যই এটা কি, এখান থেকে অর্থাৎ এই কেন্দ্র থেকে এটুকু যে দূরত্ব সেটাকে আমরা বলছি লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ, এবং এটা আসলে কি এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব এটা আসলে কি প্রতিবিম্ব তৈরি হয়েছে। তাহলে প্রতিবিম্বের দূরত্ব আমরা কি পাচ্ছি, প্রতিবিম্বের দূরত্ব আমরা পাচ্ছি ভি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে ইউ এবং প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে ভি। যেহেতু অবাস্তব প্রতিবিম্ব, সেহেতু আমরা এখানে যে ভি পাবো সেই ভিটাকে ধরে নিলাম মাইনাস। তাহলে আমরা লক্ষ্যবস্তুর দূরত্ব পেয়েছি, আমরা প্রতিবিম্বের দূরত্ব পেয়েছি। তাহলে আমরা কিন্তু খুব সহজেই একটা সমীকরণের সঙ্গে ইতিপূর্বে পরিচিত হয়েছিলাম, যেটিকে আমরা বলেছিলাম বিবর্ধন। বিবর্ধন এম ইকুয়াল মাইনাস ভি বাই ইউ, আমরা এই সমীকরণটি জানি, আমরা স্কুল লেভেলে এই সমীকরণটির সাহায্যে গাণিতিক সমস্যার সমাধান করেছি, এবং আমি গত ক্লাসেও কিন্তু এই বিবর্ধন দিয়ে তোমাদের ম্যাথ করিয়েছি। তাহলে আমরা জানি যে বিবর্ধন এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, বিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, এবং বিম্বের এবং লক্ষ্যবস্তুর যে প্রকৃতি থেকে আমরা বিবর্ধন নির্ণয় করে তাদের বিভিন্ন প্রকৃতি দৈর্ঘ্য ব্যাখ্যা করতে পারি। সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সমীকরণ। তাহলে আমরা বিবর্ধনের সমীকরণ জানি, এবং আমরা লেন্সের যে সাধারণ সমীকরণ সেই সমীকরণটা এখানে ব্যবহার করব। সাধারণ সমীকরণটা কি ছিল, ওয়ান বাই ভি যোগ ওয়ান বাই ইউ ইকুয়াল ওয়ান বাই এফ। এই সমীকরণটার সাথে আমরা সবাই পরিচিত রয়েছি, এই সমীকরণটা আমরা জানি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো এখানে কিন্তু কতগুলো বিষয় ক্লিয়ারভাবে ব্যাখ্যা করতে পেরেছি, যেখানে লেন্সের বিবর্ধন পেয়েছি মাইনাস ভি বাই ইউ, লেন্স প্রস্তুতকারকের যে সমীকরণ সেটা জানি, লক্ষ্যবস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব সেটা বের করে ফেলেছি। তাহলে দেখো আমাদের লেন্সের যে সাধারণ সমীকরণ ছিল ওয়ান বাই ভি ওয়ান বাই ইউ ওয়ান বাই এফ, এই সমীকরণের উভয় পাশকে আমি এখন ভি দিয়ে গুণ করি। তাহলে ভি দিয়ে যদি গুণ করি, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সমীকরণ রয়েছে ভি দিয়ে যদি গুণ করি, তাহলে এই পাশটা হয়ে যাবে ওয়ান প্লাস আমি লিখতে পারি ভি বাই ইউ ইকুয়াল ভি বাই এফ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সহজেই দেখতে পাচ্ছ সমীকরণটিকে শুধুমাত্র আমরা ভি দিয়ে গুণ করেছি। এইবার এই সমীকরণটিকে যদি আমরা একটু পক্ষান্তর করতে চাই, তাহলে ঘটনাটা কীরকম দাঁড়ায়, দেখো আমরা এই এটাকে এই পাশ দিয়ে আসবো আর এটাকে এই পাশে নিয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস ভি বাই এফ ইকুয়াল ভি বাই ইউ, কিন্তু তার সামনে একটা চিহ্ন আসবে মাইনাস, ওয়ান মাইনাস ভি বাই এফ ইকুয়াল মাইনাস ভি বাই ইউ আমরা এখানে ব্যবহার করে ফেলেছি।
তাহলে কিছুক্ষণ পূর্বেই আমরা বিবর্ধনের মান বের করেছিলাম এম ইকুয়াল মাইনাস ভি বাই ইউ। তাহলে দেখো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এম। তাহলে আমাদের যে সমীকরণটা দাঁড়ালো এম ইকুয়াল ওয়ান মাইনাস ভি বাই এফ, আমরা খুব সহজেই এই সমীকরণটা লিখতে পারি। আমরা বিবর্ধনের মান কিন্তু পেয়ে গেছি এম ইকুয়াল ওয়ান মাইনাস ভি বাই এফ, এই সমীকরণটি আমরা পেয়ে গেছি। কিন্তু এখন এখানে একটা কথা বলতে হবে, যেহেতু আমরা উত্তল লেন্স ব্যবহার করেছি তাই উত্তল লেন্সের ক্ষেত্রে যে ফোকাস পাবো সে ফোকাসটা অবশ্যই কী হবে, ধনাত্মক হবে। এবং এবং এটি কেমন বিম্ব তৈরি করেছে, অবাস্তব বিম্ব তৈরি করেছে, তাই আমরা এখানে ভি ইকুয়াল বসাবো মাইনাস ডি। ভি ইকুয়াল আমরা কি বসাবো, মাইনাস ডি। যদি এই মানগুলো আমরা বসিয়ে দিই, যেখানে ডিকে আমরা কি বলছি, এই সুস্থ এবং স্বাভাবিক চোখের জন্য ন্যূনতম দূরত্ব। আমরা এই ডি এর মান জানি, ডি ইকুয়াল টু 25 সেন্টিমিটার, এটা আমরা আগে আলোচনা করেছি, আমরা জানি। তাহলে এই মানগুলো যদি আমি এই সমীকরণে বসিয়ে দিই তাহলে কি আসে, এম ইকুয়াল ওয়ান প্লাস ডি ডিভাইডেড বাই এফ, এম ইকুয়াল টু ওয়ান প্লাস ডি ডিভাইডেড বাই এফ। এই সমীকরণটি আমরা বলতে পারি যে এটা হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্তনের সমীকরণ। কিন্তু এখানে ছোট্ট একটা শর্ত লাগাই দিই, যে লেন্স এবং চোখের মধ্যবর্তী দূরত্ব যদি খুবই কম হয়, এবং সেই মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এই যে দেখো আমরা প্রথমে যে চিত্রটা তৈরি করেছিলাম, এখানে দেখো একটা চোখ দিয়ে দেওয়া হয়েছে, এখানে একটা লেন্স এবং সেখান থেকে প্রতিবিম্ব আমরা দেখতে পাচ্ছি, তো এই লেন্স এবং চোখের মধ্যবর্তী দূরত্ব যদি খুবই কম হয় এবং সেই 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 দূরত্বটুকু অর্থাৎ লেন্স এবং চোখের মধ্যবর্তী দূরত্বটুকু যদি এ হয়, আমরা যদি ধরে নিই যে লেন্স এবং চোখের মধ্যবর্তী দূরত্বটুকু যদি এ হয়, তাহলে আমরা কিন্তু খুব সহজে এখানে লিখতে পারি ডি ইকুয়াল ভি প্লাস এ। তাহলে ভি ইকুয়াল টু লেখা যায় ডি মাইনাস এ। এই মানগুলো যদি এই সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা বিবর্ধন লিখতে পারি এম ইকুয়াল ওয়ান প্লাস ডি মাইনাস এ ইকুয়াল এফ। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এই সমীকরণটিকে একটু মডিফাই করেছি, যে আমাদের সমীকরণ ছিল ওয়ান প্লাস ডি ডিভাইডেড বাই এফ, সেখান থেকে আমাদের যে মূল সমীকরণ ছিল ওয়ান মাইনাস, এখানে সেই মানগুলো বসিয়ে দিয়েছি, দিয়ে আমরা এবার বিবর্ধনের মান পেলাম, বিবর্ধন এম ইকুয়াল টু ওয়ান প্লাস ডি মাইনাস এ ডিভাইডেড বাই এফ। দেখো এখানে এফ কে বলছি ফোকাস দূরত্ব, অবাস্তব বিম্বের জন্য আমরা ভি এর মান ঋণাত্মক ধরে নিয়েছি, এবং ডি হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। যদি সমীকরণ থেকে আমরা যদি এ এর মান জিরো হয়ে যায় তাহলে এম হয়ে যাবে ম্যাক্সিমাম হয়ে যাবে, তাহলে আমরা আবার যে পূর্বের সমীকরণ এম ইকাল টু ওয়ান প্লাস ডি ডিভাইডেড বাই এফ, এই সমীকরণটাই পেয়ে যাব। এটি হচ্ছে মূলত আমরা বলবো যে সরল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সরল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা প্রতিপাদন করে ফেলেছি। এই সমীকরণকে আমরা বলছি এম ইকুয়াল টু ওয়ান প্লাস ডি মাইনাস এ ডিভাইড বাই এফ, এই সমীকরণকে আমরা বলছি সরল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা। তোমাদের যদি এই সমীকরণ নিয়ে কোনো কোশ্চেন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা অবশ্যই অবশ্যই আমাকে লিখে জানাবা, আমি তোমাদের কোশ্চেনকে যথাসময়ে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন কোনো থিওরি সলভ করি, আমরা তো আজকে শুধুমাত্র সরল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা প্রতিপাদন করেছি, আমরা কিন্তু এই একই প্রসেসে অর্থাৎ আমরা কিন্তু একটা একটা বিবর্ধন নিয়েছি মাইনাস ভি বাই ইউ নিয়ে, সেখান থেকে কিন্তু লেন্স প্রস্তুতের যে সাধারণ সমীকরণ ছিল সেটা ব্যবহার করে কিন্তু খুব সহজেই বিবর্ধনের সমীকরণ প্রতিপাদন করেছি। এর পরবর্তীতে আমরা কিন্তু জটিল অণুবীক্ষণ যন্ত্রের সমীকরণটা একটু দেখব, সেটা কীভাবে রয়েছে আমরা আগামী ক্লাসে দেখব। তো আজকে আমরা এই সমীকরণের সম্পর্কিত বা এই সমীকরণের সাথে অর্থাৎ এম ইকুয়াল টু ওয়ান প্লাস ডি ডিভাইডেড বাই এফ, এই সমীকরণ দিয়ে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা গাণিতিক সমস্যা সমাধান করি। আমরা যদি এরকম একটা বিষয় বিবেচনা করি যে একটা সরল অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সের ফোকাস দূরত্ব 0.15 মিটার, তার মানে তোমাদেরকে ফিজিক্সের ম্যাথ করার সময় বলেছি যে সবসময় আগে ডাটা লিখবা, ফোকাস দূরত্ব কত দেওয়া আছে 0.15 মিটার। বলা হলো যে একটা সরল অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সের ফোকাস দূরত্ব 0.15 মিটার, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 0.25 মিটার হলে ওই যন্ত্রের বিবর্ধনের মান বের করো। ওই যন্ত্রের বিবর্ধনের মান কত, বিবর্ধনের মান এম ইকুয়াল টু ওয়াট। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু কোশ্চেনে বলে দেওয়া আছে যে স্পষ্ট দর্শনের ন্যূনতম
যে দূরত্ব সেটার মান দেওয়া আছে 0.25। সুতরাং আমরা ধরে নিয়েছি যদি স্পষ্ট দর্শনের ন্যূনতম মানটা দেওয়া না থাকতো তাহলে কিন্তু আমরা ডি এর মান এটা ধরে নিতাম যে 0.25 মিটার, এটা ফিক্সড মান, এটা আমরা জানি। তাহলে এই মানগুলো যদি আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সমীকরণ রয়েছে, কাঙ্ক্ষিত সমীকরণ এম ইকুয়াল 1 প্লাস ডি বাই এফ, এই সমীকরণে যদি বসিয়ে দেই, এই সমীকরণে বসিয়ে দিলে আমাদের দেখো এখানে আমরা ডি এর মান বের করেছি 0.25, ফোকাস দূরত্ব বের করেছি, এম রাখলাম 1 প্লাস ডি, এর মান হচ্ছে 0.25, আর হচ্ছে 0.15, উভয় পাশে যেহেতু মিটার ছিল সেটি কেটে যাবে, তাহলে বিবর্ধনের মান আমরা পাবো, বিবর্ধনের মান চলে আসবে 2.66। দেখো যেহেতু এখানে ডি এর ইউনিটস ছিল মিটার এবং ফোকাস দূরত্ব যেটা ব্যবহার করেছি সেটা ইউনিটস ছিল মিটার, তাহলে এখান থেকে আমরা বিবর্ধনের কিন্তু কোনো একক পাচ্ছি না। আমরা খুব সহজে এই বিষয়গুলো কিন্তু মনে রাখবো, প্রত্যেকটা একক এবং মাত্রার সমীকরণ থেকে বের করার চেষ্টা করব, সমীকরণ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং ছোট্ট একটা টপিক্স নিয়ে তোমাদের সাথে খুব সুন্দরভাবে এবং সাবলীলভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি আশা রাখছি ভিডিওটি দেখলেই তোমরা এই বিষয়টি সম্পর্কে ক্লিয়ার ধারণা লাভ করতে পারবে এবং এই ধরনের ছোট ছোট যে ম্যাথগুলো আসে এমসিকিউ বা নৈবিত্তিক পরীক্ষার জন্য সেই ধরনের ম্যাথগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে বলে আমি আশা রাখছি। এবং তারপরেও যদি কোথাও কোনোরকম বুঝতে সমস্যা হয়, কোনোরকম অসুবিধা হয়, অবশ্যই আমাকে ব্যক্তিগতভাবে জানাবে। তোমরা ভিডিওগুলো দেখো, ম্যাথগুলো বা ক্লাসগুলো সলভ করো এবং আমাকে জানাও, এটা খুবই ভালো একটা ব্যাপার। এবং মনে রাখতে হবে যে আমাদেরকে এই প্রসেসটা কন্টিনিউ রাখতে হবে এবং সবসময় কানেক্টেড থাকতে হবে। সো যে কোনো সময় তোমরা যে কোনো বিষয়ে আমাকে নক করতে পারো, আমি সবসময় চেষ্টা করব তোমাদের সমাধান দেওয়ার জন্য। আর যেহেতু এখন করোনা প্রাদুর্ভাবটি খুবই দ্রুত স্প্রেড হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, সো সবাই খুব সাবধান থাকার চেষ্টা করবে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ যেন তোমাদের সবাইকে সুস্থ এবং নিরাপদ রাখে। তোমাদের সুন্দর মুখগুলো দেখার প্রত্যাশা রেখে আজকের ক্লাস কার্যক্রম আমি এখানেই শেষ করতে চাচ্ছি। সবাইকে আমার ক্লাসে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই সবার জন্য শুভকামনা রইল। এবং একটি রিকোয়েস্ট অবশ্যই, যেহেতু আমরা খুব ক্রান্তিকালের মধ্য দিয়ে সময় পার করছি, সুতরাং অবশ্যই আমরা নিরাপদ দূরত্বে থাকবো। মহান রব্বুল আলামিনের কাছে সবার জন্য দোয়া কামনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।